Assalamualaikum. Mohon Allah Subhanahu wa taala প্রতি লাখ লাখ শুকরিয়া আমরা আল্লাহর রহমতে অনুগ্রহে সোনাগন্ধা দরবার শরীফের ইসাল সাহাবের মাহফিলে সি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ার ব্যস্ততা পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর মহব্বতে আমাদেরকে হাজির হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আবারও শুকরান বলি আলহামদুলিল্লাহ জিকির আজকারের পরে সব সময় সামান্য কিছু কথা আপনাদের উদ্দেশ্যে রাখি তো আজকে সামান্য কথা আপনাদের উদ্দেশ্যে বলবো লম্বা চুরা নয় কারণ দীর্ঘ সময় আপনারা বসে আছেন আমারও একটু অসুবিধা আছে আপনারা জানেন লম্বা চুরা নয় মুক্তাসারভাবে কয়েকটি কথা রাখব এবং কয়েকটি কথা বলার জন্য আমি ভূমিকার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং সুনান নাসাই হতে একটি হাদিস আমি পাঠ করেছি এই দুটোকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটি কথা মুনাজাতের আগে বলতে চাই এই আয়াতে কারিমা এবং হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহান ও তাআলা এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়াজ করেছেন আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইখলাস বলুন কি ইখলাস ইখলাস নিয়ে ইখলাস সম্পর্কে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছে তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে বলবো আমরা অনেকেই ইখলাস শব্দটি শুনেছি আবার অনেকে শুনি নাই রূহ ছাড়া দেহ যেরকম মূল্যহীন ইখলাস ছাড়া ইবাদত এরকম মূল্যহীন একটি ভবনের জন্য খুঁটি যেরকম অপরিহার্য বিষয় ইবাদতের জন্য আমলের জন্য ইখলাস এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য এই বিষয়টি আমরা আজকে এখানে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি তো কিছু কষ্ট হবে আপনাদের কষ্টের জন্যই তো আপনারা এখানে এসেছেন কারণ এই বিষয়টি সাধারণত ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় করা হয় না কারণ এই বিষয়টির মধ্যে তেমন কোনো তর্জন গর্জন নাই সুরের ঝংকার নাই কিন্তু আমরা কি কারো তর্জন গর্জন শুনতে এসেছি তর্জন গর্জন শোনার জন্য এসেছি সুরের ঝংকার শুনতে আমরা এখানে এসেছি ইসলামের
অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা, এলেম অর্জন করা এবং নিজেকে ওইভাবে গঠন করা, প্রতিষ্ঠা করা, এই জন্যই তো আমরা এত কষ্ট করে সারা দেশ কত দূর দূরান্ত থেকে আমরা এখানে হাজির হয়েছি, কি বলেন, ঠিক না? তো সুতরাং কষ্ট তো একটু হবেই, আপনারা একটু বসবেন কষ্ট করেও। ইখলাস এই শব্দটি খোয়া লাম সাদ মূল ধাতু থেকে উৎপত্তি। যার শাব্দিক অর্থ হল কোনো জিনিস দোষমুক্ত হওয়া, নির্দোষ হওয়া, নিষ্কলুষ হওয়া, নির্ভেজাল হওয়া। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইখলাস শব্দটি খালেস অর্থ ব্যবহৃত হয়েছে, যেমন আমরা কোরআনে কারিমে দেখতে পাই সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাঈগান লিশারিবিন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, উপদেশ। সেটা কি? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন, আমি তোমাদেরকে পান করাই গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্ত এর মাঝখান থেকে লাবানান দুগ্ধ পান করাই। বলুন সুবহান, খালিসান, যে দুগ্ধটা খালিস নির্ভেজাল, সাইগন লিশারিবিন, এবং পানকারীদের জন্য উপকারী। বলুন সুবহান, তাইলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, তা কি? আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে দুগ্ধ পান করাই, খালিসান, যে দুগ্ধটা খালিস মানে নির্ভেজাল, সাইবল সারিবিন, পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু সুপেয় উপকারী। বলুন সুবহানাল্লাহ। দুধের মধ্যে যদি গোবরের সামান্য একটু অংশ চলে আসতো, তাইলে কিন্তু দুগ্ধটা আর খালেস হতো না, বাতিল হয়ে যেত। দুধের মধ্যে যদি রক্তের সামান্য একটু অংশ চলে আসতো, তাইলে এটার খালেস হতো না, এটা বাতিল হয়ে যেত, এটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইখলাস শব্দের শাব্দিক অর্থ হল কোনো জিনিস দোষমুক্ত হওয়া, নির্দোষ হওয়া, নির্ভেজাল হওয়া, কোনো জিনিস খালেস হওয়া। বলুন সুবহানাল্লাহ। আর শরীয়তের পরিভাষায় আমরা ইখলাস বলতে যেটাকে বুঝি, ইসলামী শরীয়তে ইখলাস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো ইবাদতের মধ্যে ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে ইখলাস? ইবাদতের মধ্যে ইখলাস, অর্থাৎ ইবাদতটিকে আল্লাহর জন্য খালেস করা। বলুন সুবহানাল্লাহ। ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য করা। কার জন্য করা? আল্লাহর জন্য করা। ইবাদত তো আমরা সবাই বুঝি, ইবাদত বুঝি না? ইবাদত হলো আল্লাহর নির্দেশে তার সন্তুষ্ট অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে যেই কোনো কর্ম করা, এটাই হলো ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আর ইবাদত হলো মানব সৃষ্টির
একমাত্র উদ্দেশ্য। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, আমরা যাকাত প্রদান করি, আমরা হজ করি, রোজা করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, পিতামাতার খেদমত করি, স্ত্রী সন্তান প্রতিপালন করি। মানব জীবনের সমস্ত কর্মগুলো আল্লাহর নির্দেশে তারই সন্তুষ্ট অনুযায়ী নবীজির শিখানো পদ্ধতিতে হওয়াকেই ইবাদত বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। আর ইখলাস আর ইবাদতের মধ্যে ইখলাস অর্জন করা, ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া, আল্লাহর জন্য করা, এটাকেই বলা হয়েছে ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম অনেক সংজ্ঞা বলেছেন, ইখলাসের অনেক সংজ্ঞা বলছেন। কেউ বলছেন আল ইখলাস আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল কসতে ফি তাআতে, ইবাদতের মধ্যে আল ইখলাস আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল আফআলে ওয়াল আকওয়ালে ওয়া ইরাদাতিহি ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ইরাদাতিহি ওয়া নিয়্যাতিহি। বলুন সুবহানাল্লাহ। ইখলাস হলো প্রতিটি কাজকর্ম, প্রতিটি কথাবার্তা, প্রতিটি ইচ্ছা, প্রতিটি নিয়ত খালেসভাবে আল্লাহর জন্য করা। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ বলছেন আল ইখলাসু ইফরাদুল হাক্কে সুবহানাহু ওয়া তাআলা বিল কসতে ফি তাআতে, ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা, এটাই হলো ইখলাস। তো এইভাবে অসংখ্য সংজ্ঞা বলেছেন ওলামায়ে কেরাম। তো সবগুলো সংজ্ঞার একই কথা যে ইবাদতটাকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা, এটাকেই বলা হয়েছে ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। তো এই ইবাদতের মধ্যে ইখলাসটা, এটা কি নফল? জয় বলুন, ইবাদতের মধ্যে ইখলাস কি নফল? সুন্নত কি ফরজ? ইবাদতের মধ্যে ইখলাস ফরজ, এটা ফরজ বিষয় ইবাদতের মধ্যে ইখলাস। যেমন আমি ভূমিকার মধ্যে পড়েছি আয়াতে কারিমাটা সূরা বাইয়েনা, আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। বলুন সুবহানাল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, মুখলিসিন লাহুদ্দিন একনিষ্ঠভাবে, হুনাফা মনে প্রাণে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু অতটুকু বললেই পারতেন, যথেষ্ট হয়ে যেত যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র তারা যেন আল্লাহর ইবাদত করে, অতটুকু বললেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু কত শক্ত করেছেন দেখুন বিষয়টা, কত শক্ত করেছেন দেখুন বিষয়টা। তারপরে বলেছেন কি মুখলিসিন লাহুদ্দিন একনিষ্ঠভাবে, এখানেও থামলেন না, আবার বললেন হুনাফা মনে প্রাণে। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা ইবাদতের মধ্যে ইখলাসটা কি ফরজ সাব্যস্ত হয়ে গেল। জোরে বলুন কি সাব্যস্ত হয়ে গেল। এছাড়াও আরও অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেমন বলছেন যে ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, অতএব আপনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন। সুবহানাল্লাহ। সূরা জুমারে আল্লাহ আরো বলছেন কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নবী আপনি বলে দিন
যে নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। এইভাবে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে ইখলাসের নির্দেশ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আবার প্রিয় নবী সাল্লাম থেকেও হাদিস বর্ণিত হয়েছে, যেমন আমি ভূমিকার মধ্যে হাদিসটা পড়েছি, সুনান নাসাইর হাদিস, আবু ওমাম আল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, যা আর আজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আর আইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু, আল্লাহ রসুল ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি যুদ্ধ করে জিহাদ করে ইয়ালতামিসুল আজরা কোনো বিনিময়ে, ওয়া যিকরা অথবা সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে, বিনিময় এবং সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে কোনো ব্যক্তি জিহাদ করে, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বললেন যে মা লাহু, না তার জন্যে কিছুই নেই, তার জন্যে আল্লাহর কাছে কিছুই নেই। ফাদাহা সালাসা মাররাতিন, লোকটি আল্লাহ রাসূলকে তিনবার এই কথাটা জিজ্ঞেস করলেন, ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবারই আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নাই, আল্লাহর কাছে তার জন্য কোনো বিনিময় নাই। আর শোনো, সুমা কাল তারপর বলেছেন, শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন না কোনো আমল, মা কানা লাহু খালিসান, যে আমলটির মধ্যে ইখলাস নাই। অপ্তুগিয়া বি ওয়াজহু, এবং যেই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা হয় না ওই আমলটি আল্লাহ তাআলা কবুল। তাহলে আয়াতে কারিমা এবং হাদিসগুলোর দ্বারা প্রমাণিত যে ইবাদতের মধ্যে ইখলাস, ইখলাস যদি না থাকে তাহলে ইবাদত মূল্যহীন। এই ইবাদত কি মূল্যহীন? দেহের মধ্যে রূহ না থাকলে যেরকম দেহটি মূল্যহীন হয়ে যায়, ইবাদতের মধ্যে ইখলাস না থাকলে ইবাদতটি এরকম কি হয়ে যায়, মূল্যহীন। তাহলে বলুন দেখি, আমরা তো মাশাআল্লাহ বহু ইবাদত বন্দী করি, কি বলেন ঠিক না? বিশেষ করে বাংলাদেশের মানুষের ব্যাপারে সারা পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশের মানুষ হলো ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধর্মপ্রাণ। কিন্তু সমস্যা একটাই যে শুধু আমল করতে জানি, কিন্তু এই আমলটা আল্লাহ তাআলার কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে, ওই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে চাই না, সেই বিষয়গুলো আমরা খেয়াল করতে চাই না। তাহলে এত কষ্ট করে আমল করব না জানার কারণে, বেখেয়ালের কারণে এর নেকি নষ্ট হয়ে যাবে, নেকি পাবো না, এটা কি কোনো বুদ্ধিমান এই কাজ করতে পারে? জোরে বলুন, বুদ্ধিমান এই কাজ করতে পারে? তাহলে বিষয়টা খুবই লক্ষণীয় একটা বিষয়, কি বলেন ঠিক না? এবং এটা একটা তরিকতের বিষয়। কিসের বিষয়? তরিকতের বিষয়। আমরা অনেক সময় তরিকতের ওয়াজ শুনি, তরিকত কি ভিন্ন কোনো ধর্মের নাম নাকি? তরিকত কি ভিন্ন কোনো ধর্মের নাম? তরিকতের উৎস কি? কোরআন সুন্নাহ। বলুন, কোরআন তরিকতের উৎস হলো কোরআন সুন্নাহ। কিন্তু মাঝে মাঝে তরিকতের ওয়াজের নামে এরকম ওয়াজ শোনা যায় যেগুলোর কোনো অস্তিত্ব কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া, মনে হয় যেন এটাকে ভিন্ন একটা ধর্ম বানায় ফেলছে। জোরে বলুন, নাউজুবিল্লাহ। এটা ইখলাসের বিষয়, এই ইখলাসটা তরিকতের বিষয়। বলুন না সুবহানাল্লাহ। তরিকত হলো যে ইবাদতটা আমরা করব, কিন্তু এই যে সূক্ষ্ম বিষয়গুলো বা এই জাতীয় বিষয়গুলোকে কোট করা, কোট করে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা, এইটাই হলো তরিকত। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কি তরিকত? তাইলে ইবাদতের মধ্যে ইখলাসটা হলো ফরজ। জোরে বলুন, তরিকতের মধ্যে আর ইবাদতের মধ্যে ইখলাসটা হলো কি ফরজ। তো এই ইখলাস
কিভাবে অর্জন হবে, ইখলাসটা কিভাবে অর্জন করব, ইখলাস অর্জন কিভাবে করতে হবে, সহি নিয়তের দ্বারা ইখলাস অর্জন করতে হয়। সহি নিয়তটাকে ইখলাস বলা হয়। বলুন সুবহানাল্লাহ। খাঁটি নিয়তের দ্বারা, সহি নিয়তের দ্বারা ইখলাস অর্জন করতে হয়। তাইলে ইবাদত ছোট যদি হয়, তাইলে ইখলাসের কারণে, সহি নিয়তের কারণে ছোট ইবাদতটাও বড় হয়ে যায়। আর সহি নিয়ত, খাঁটি নিয়ত না হলে, মানে ইখলাস না হলে, অনেক বড় আমল ছোট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত তাবি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহু নিয়াহ ও রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়াহ। অনেক ছোট ছোট আমল নিয়ত তাকে বড় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবং অনেক বড় বড় আমল নিয়ত তাকে ছোট করে দেয়। তাহলে মারাত্মক ব্যাপার কিনা খেয়াল করতেছেন সবাই? কষ্ট হইতেছে? কষ্ট হবে আমি জানি। সুর টুর তো আমি দেই না, জানেন, সুর দিয়ে বলবো না, কারণ গ্রহণ করার যে ওয়েট, সুর দিয়ে বললে এটা নষ্ট হয়ে যায়, ধারণ করার ক্ষমতা থাকে না, শুধু শোনাই হয়, এগুলো আর গ্রহণ করার মতো কোনো ওয়েট থাকে না সুর দিয়ে বললে। যার জন্য আপনাদের কষ্ট হবে আমি জানি, আমার কথা শুনতে কষ্ট হয়, কিন্তু বছরে একবার এখানে আসেন নাকি প্রতিদিনই এখানে আসেন? বছরে একবার যেহেতু এসেছেন, একবার কষ্ট করতে রাজি আছি না? বেশি কষ্ট হয়ে যাবে এজন্যে? ছোট ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, আবার বড় বড় আমল নিয়তের কারণে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি বুখারী লিখেছেন, কি বলেন, নাম শুনেছেন তো বুখারী? পৃথিবীর সমস্ত আলেম ওলামা মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, আসাহুল কুতুবে বা আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি তাহাত আদিম ইসসামায়ে সহিহুল বুখারী। বলুন সুবহানাল্লাহ। আসমানের নিচে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী লিখছেন এই কিতাবখানা, এবং বিভিন্ন অধ্যায় দিয়ে তিনি কিতাবটাকে সাজিয়েছেন। প্রথমে যে অধ্যায়টা দিয়ে তিনি শুরু করেছেন, সে অধ্যায়টি হলো কিতাবুল ওহী। জোরে বলুন, সেই অধ্যায়টি কি? কিতাবুল ওহী, ওহীর অধ্যায়। এই শিরোনাম দিয়ে তিনি শুরু করে ওহীর অধ্যায়, এই শিরোনাম দিয়ে শুরু করে ওহি সংক্রান্ত হাদিসগুলো উল্লেখ করার পূর্বে তিনি সর্বপ্রথম নিয়তের হাদিসটাকে উল্লেখ করলেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাবুল ওহি এই শিরোনাম দিয়ে শুরু করে ওহি সংক্রান্ত হাদিস শুরুর পূর্বে সর্বপ্রথম তিনি নিয়তের হাদিসটা উল্লেখ করলেন। প্রথম হাদিসটা আমরা সবাই জানি না, দেখি বলুন তো। জি জোরে বলুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলুন সুবহানাল্লাহ। এই নিয়তের হাদিসটা তিনি উল্লেখ করলেন কেন? এত বিশাল খেদমত তিনি করবেন, যদি নিয়তটাই ঠিক না করা যায় তাহলে তো গোটা পরিশ্রম সবটা কি হয়ে যাবে? বরবাদ। জোরে বলুন, সবটা পরিশ্রম কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য নিয়তের হাদিসটাকে তিনি প্রথম উল্লেখ করলেন। আর এই হাদিসটা কখন বলেছেন নবী? নবীজি কখন বলেছেন? উম্মে কায়েস নামে এক মহিলা মদিনায় হিজরত করে চলে গেলেন, তার সাথে মহাজেরে উম্মে কায়েসের প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কথা ছিল, কিন্তু তিনি হিজরত করে চলে যাচ্ছেন। জিজ্ঞেস করা হলো যে বিবাহ সাদির হিজরত করে চলে গেলে বিবাহ সাদির কী উপায় হবে, কী অবস্থা হবে?
তো উনি বলছেন আমাকে বিয়ে শাদী করতে চাইলে তোমাকে হিজরত করতে হবে। বলছে ঠিক আছে, আমি বিবাহের জন্য প্রয়োজনে তোমার জন্য আমি হিজরত করব। হিজরত করে চলে গেছেন। নবী জানতে পেরেছেন ওহির মাধ্যমে, অথবা নবীজিকে জিজ্ঞেস করা হলে যে এই যে হিজরত করলো তার জন্য সে কি কোনো নেকি পাবে, আল্লাহ রাসূল বললেন তখনই হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তা পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সুতরাং যে হিজরত করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা হবে যেই নিয়তে সে হিজরত করেছে সেই অনুযায়ী। তার মানে এই হিজরতের কোনো নেকি সে পাবে? বলুন দেখি, হিজরত কি ছোট আমল না বড় আমল? জোরে বলুন, হিজরত কি ছোট আমল না বড় আমল? হিজরত করা কি সহজ না কঠিন? এটা কি আনন্দের নাকি কষ্টের? আপনি যে গ্রামে বাস করেন, বাপ দাদা পূর্বপুরুষরা বাস করেছে, আপনি সেখানে বাস করেন, সেখানে আপনার বাবা মা স্ত্রী সন্তান বাড়িঘর দোকানপাট জমি জামা সব কিছু রয়েছে, সেখানে কোনো কারণে যদি আপনাকে আপনার গ্রাম থেকে হিজরত করে চলে যেতে হয়, এটাকে আনন্দের কথা না কষ্টের কথা? কম কষ্ট না বেশি কষ্ট? যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবস্থা আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাহলে হিজরতটা কি সহজ না কঠিন? কষ্টের না আনন্দের? আর নবীর সময় হিজরত ছিল আরো বেশি কঠিন। দেখা গেছে ফ্যামিলিতে মাত্র একটা লোক মুসলিম হয়েছে, কালিমা পড়েছে, মুসলিম হয়েছে, বাপ মা স্ত্রী সন্তান বাড়ি ঘর ব্যবসা বিজনেস সমস্ত কিছু ফেলে দিয়ে আল্লাহর নির্দেশে নবীর মহব্বতে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। এত কঠিন হিজরত করার পরেও তার হিজরতের কোনো নেকি পেল না কেন? তার হিজরতের মধ্যে সহি নিয়ত ছিল না, ইখলাস ছিল না। তো নিয়ত বড় আমলকে কি করে দেয়? ছোট করে দেয়। জোরে বলুন, কি করে দেয়? আবার ছোট ছোট আমলকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাব তাগি বিহা ওয়াজহাল্লা ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজালা ফি ফাইমরাতিক। আল্লাহ রাসূল বলছেন, তুমি যা খরচ করো, তুমি যা খরচ করো, সেই খরচের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইল্লা উজিরতা বিহা, তাইলে তুমি তার নেকি পাবে। হাত্তা মা তাজালা ফি ফামিমরাতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লুকমাটা তুলে দিয়েছ ওইটার বিনিময়ে তুমি নেকি পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়া, এটা কি একবার বড় কোনো বিষয়? ডেলি তো আমরা স্ত্রী সন্তান নিয়ে খাবার দাবার খাই, কি বলেন, ঠিক না? তিনবার না হলে তো দৈনিক অন্তত একবার খাওয়া পরে স্বামী স্ত্রীকে একটু মহব্বত করে মুখে এক লুকমা খাবার দিয়ে দিল, অথবা স্ত্রী স্বামীর মুখে একটু লুকমা দিয়ে দিল, এটা তো একদম সহজ একটা ব্যাপার। কিন্তু এটার মধ্যে সহি নিয়ত
থাকার কারণে যা আল্লাহর নির্দেশে স্ত্রীকে ভালোবেসে তার মুখে আমি খাবারটা দিচ্ছি এই কারণে দেখা গেছে এটাও নেকি এটার জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিখে দিবেন বলুন না সুবহানাল্লাহ তাহলে ছোট জিনিস নিয়তের কারণে কি হয়ে যায় মা মিন মুসলিমিন ইয়াদরিসু দারসান ইল্লা কানা মা উকিলা মিনহু আল্লাহ রাসূল বলছেন কোন মুসলিম বৃক্ষ রোপণ করেছে কি করেছে বৃক্ষ রোপণ করেছে একটা গাছ লাগিয়েছে এই গাছ থেকে আপনি খাচ্ছেন আপনার ফ্যামিলির সদস্যরা খাচ্ছে আপনার আমল নামায় নেকি লেখা হচ্ছে সৎকার নেকি কিসের নেকি লাহু সাদাকা তার জন্য কি সৎকার নেকি এর মধ্যে রয়েছে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় ওমা সুরিকা মিনহু লাহু সাদাকা চোর চোর যে আপনার বৃক্ষ থেকে ফল নিয়ে যাচ্ছে ফল নিয়ে খেয়ে ফেলছে বা ফল চুরি করে নিচ্ছে হ্যাঁ এটার জন্য আপনার আমল নামায় সৎকার নেকি লেখা হয়েছে চোরের জন্য মুশকিল সমস্যা এটা আপনাকে দিতে হবে শাস্তি ভোগ করতে হবে আর এক্সট্রা আপনি কি পেয়ে গেলেন সৎকার নেকি আপনি পেয়ে গেলেন সুবহানাল্লাহ হ্যাঁ ওমা কালাতিস সাবু ফাহুয়া লাহু সাদাকা ওই যে বন্য প্রাণী আপনার লাগানো গাছ থেকে ফল খেয়ে ফেলছে ওইটার জন্য আপনার আমল নামায় সৎকার নেকি লেখা হচ্ছে ওমা আকালিত তৈর ফাহুয়া লাহু সাদাকা পাখি যে ঠোকর দিয়ে 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 আপনার বড়ই গাছ থেকে বড়ি খাচ্ছে বা পেয়ারা খেয়ে ফেলছে ঠোকর দিয়ে দিয়ে ওইটার জন্য আপনার আমল নামার মধ্যে সৎকার নেকি লেখা হচ্ছে তাহলে যাই হোক ছোট আমল নিয়তের কারণে এটা কি হয়ে যায় বড় হয়ে যায় এমনকি আল্লাহ রসুল এইভাবে বলতে গিয়ে তিনি বলছেন যে প্রত্যেক ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা প্রত্যেকটি তসবির বিনিময়ে একটা করে সৎকার নেকি আপনার লেখা হবে তসবি মানে কি সুবহানাল্লাহ বলছেন না সৎকার নেকি লেখা হয়ে গেছে আপনার মনে ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা প্রত্যেকটি তাকবীর আল্লাহু আকবার যতবার বলছেন আমল নামায় সৎকা বলুন সুবহানাল্লাহ তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বলছেন সৎকা লেখা হচ্ছে তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সৎকা লেখা হচ্ছে সুবহানাল্লাহ আমরিম বিল মারুফ সাদাকা কাউকে ভালো কাজের নির্দেশ করেছেন এর জন্য সৎকা পেয়ে যাচ্ছেন ওয়া নাহিন আল মুনকার স্ত্রী সহবাসের বিনিময়ে তুমি সৎকা পেয়ে যাচ্ছ সৎকার নেই সাহাবীরে জিজ্ঞেস করেছে যে আল্লাহ এটা কি বললেন স্ত্রী সহবাস তো মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য শারীরিক চাহিদা পূরণের জন্য এই কর্ম করে থাকে তো এটার মধ্যে আবার সৎকার কিসের বিনিময় কি এটার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ অবৈধ স্থানে সে ব্যবহার করত তাইলে কি তার জন্য পাপ হতো সাহাবী বলছেন হ্যাঁ অবশ্যই পাপ হতো তাইলে সাহাবী তুমি বুঝতে পারছো না কেন অবৈধ পথে যদি যেত তাইলে পাপ হতো তাইলে সে বৈধ জায়গায় গিয়েছে সেই জন্য সে নেকি পাবে বলুন না সুবহানাল্লাহ তাহলে ছোট ছোট আমল নিয়তের কারণে কি হয়ে যায় আর বড় বড় আমল নিয়তের কারণে কি হয়ে যায় এই জন্য এই ক্লাসটা ঠিক থাকা দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু না জানার কারণে বেখেয়ালের কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি তা আমরা সোনাগান্ধার ভক্ত মুরিদদেরকে তো এত বেখেয়াল হইলে হবে না এত মূর্খ হইলে হবে না সবাইকে আলেম হয়ে যেতে হবে রাজি আছে ইনশাআল্লাহ বলুন সকল আল্লাহুম্মা আমিন তাইলে আমরা আমাদের প্রত্যেকটি কাজে সহি নিয়ত করব ইখলাস অর্জন করব ইখলাসের সাথে প্রত্যেকটি আমল করব আমরা কি এই ক্ষেত্রে রাজি আছি হাত তুলতে পারবো ইনশাআল্লাহ
বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে আমরা তো ইখলাসের সাথে করব, নেক নিয়তের সাথে আমরা প্রত্যেকটা আমল করব, সাথে সাথে আমাদের একটা জিনিস জানতে হবে যে ইখলাসটা কি কারণে নষ্ট হয়ে যায়, সহি নিয়তটা কি কারণে নষ্ট হয়ে যায় এটা জানতে হবে। ইখলাস নষ্ট হওয়ার কারণের মধ্যে একটা কারণ হলো রিয়া। যদি বলেন একটা কারণ কি? রিয়া নাম শুনেছেন তো? করোনা ভাইরাস কত ভয়ঙ্কর, তার থেকেও অনেক ভয়ঙ্কর হলো আমলের মধ্যে রিয়া। এত ভয়ঙ্কর এটা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহা দাজ্জাল। আবু সাঈদ খুদরী বলেছেন যে আমরা কিছু লোক বসে মসীহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, এমন সময় আল্লাহ রাসূল এসে বললেন যে আলা উখবিরুকুম বিমা আখওয়াফু, আলা উখবিরুকুম বিমা আখওয়াফু আলাইকুম, বিমা আখওয়াফু ইংদি আলাইকুম, আমি কি তোমাদেরকে মসীহ দাজ্জাল থেকেও আরো ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে জানাবো না? তারা বলছে যে আল্লাহ রাসূল, মসীহ দাজ্জাল এত ভয়ঙ্কর, এর থেকেও আরো ভয়ঙ্কর এমন বিষয়, তাহলে তো অবশ্যই সেটা আমাদেরকে জানাতে হবে। যে মসীহ দাজ্জালের ব্যাপারে আপনি বলেছেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মসীহ দাজ্জাল, আল্লাহ যে পানা চেয়েছেন, এত ভয়ঙ্কর, এর থেকেও ভয়ঙ্কর, অবশ্যই সেটা আমাকে জানতে হবে, বলুন আল্লাহ রাসূল সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে আর রিয়া, সেটা হলো কি? রিয়া। জোরে বলুন সেটা কি? রিয়া। দেখানোর উদ্দেশ্যে কোনো কি করা? আমল করা। জোরে বলুন দেখানোর উদ্দেশ্যে কি করা? আমল করা। এই বদ অভ্যাস আমাদের আছে না? দেখানোর জন্য আমল করার অভ্যাস আমাদের আছে না? নাই? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এটা খুব ভয় পাইতেন উম্মতের ব্যাপারে, তিনি বলেছেন আতা খাওয়াফু আলা উম্মতি শিরক, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় পাচ্ছি সেটা হচ্ছে শিরক। একজন জিজ্ঞেস করলেন আত্মুশ্রীকু উম্মাতুকা মিন বাদিক, আপনার পরে কি আপনার উম্মত শিরিক করবে? আল্লাহ রাসূল বললেন যে নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, আমা ইন্নাহুম লা ইয়াবুদুনা শামসান ওয়ালা কামারান ওয়ালা হাজারান ওয়ালা ওয়াসানা, হ্যাঁ আমার উম্মত শিরিক করবে, তবে আমার উম্মত সূর্যের পূজা করবে না, ওয়ালা কামারান চন্দ্রের পূজা করবে না, ওয়ালা হাজারান পাথরের পূজা করবে না, ওয়ালা ওয়াসানান মূর্তি পূজা করবে না, ওয়ালাকিন ইউরাউনা বিআমালিহিম, তবে আমার উম্মত দেখানোর উদ্দেশ্যে আমল করবে, আমলের সাথে রিয়া করবে। রিয়া মানে অর্থাৎ মানে দেখানোর উদ্দেশ্যে আমার উম্মত আমল করবে। কিছু বলবেন নি এত আস্তে বলেন দেখি, এই বদ অভ্যাস আমাদের মধ্যে আছে নাকি নাই? অসংখ্য হাদিস এ ব্যাপারে আমি ছোট করে ফেলি। আরেকটা জিনিস এখলাসকে নষ্ট করে দেয়, সহি নিয়তটাকে নষ্ট করে দেয়, সেটা হলো সুমা। সেটা কি? শোনানোর উদ্দেশ্যে আমল করা, প্রশংসা করার উদ্দেশ্যে বা প্রশংসা শোনার উদ্দেশ্যে আমল করা। মান সাম্মা সাম্মা আল্লাহু বি ওয়া মা ইউরাই ইউরাই আল্লাহু বি, আল্লাহ রাসূল বলছেন যে যে শোনানোর উদ্দেশ্যে কোনো আমল করবে আল্লাহ তার সাথে কিয়ামতের দিন সে আচরণই করবে, যে দেখানোর উদ্দেশ্যে আমল করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে সে আচরণই করবে। তার মানে এখানে যদি একটা লোকের ডাইকা সবার সামনে বলে দেওয়া হয় যে এই লোকটা চুরি করেছে, তার লজ্জা হবে নাকি হবে না? কম হবে না বেশি?
আর কিয়ামতের মাঠে এই অল্প মানুষের সামনে যদি এত লজ্জা পায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি বলে যে এই লোকটা দেখানোর জন্য মানে দেখানোর জন্য আমল করত এই লোকটা শোনানোর জন্য প্রশংসার জন্য আমল করত যদি এই লজ্জা দেওয়া হয় কি লজ্জা কি এইখানে যে লজ্জা এরকম লজ্জা না আরো বেশি জোরে বলুন কি কম এতে কম না আরো বেশি তাইলে আমাদের আমলগুলোকে রিয়া মুক্ত রাখা এবং সুমা মুক্ত রাখা এটা আমাদের কর্তব্য কি বলেন ঠিক না আমাদের আমলগুলো থেকে এই সমস্ত ভাইরাসগুলোকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব কি না জোরে বলুন দায়িত্ব কি না তাই তো তরিকত বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আপনি আমরা একটা যন্ত্রণা উঠে থাকে ভিতরে কোনো যদি ভালো আমল করি কেমনে মানুষকে জানাবো এটা একটা অস্থিরতা কাজ করে ভিতরে ঠিক না কায়দা কৌশল করে হলো বুঝাবো যে আমি যে আমল করি যেমন অনেক সময় কায়দা করে বলি যে একজনকে বললাম বা এক জায়গায় বসে কথাবার্তা চলছে ওখানে বলে দিলাম এই শোনো তোমরা তাহাজ্জুদটা পড়ে দেখো তাহাজ্জুদের মধ্যে যে কি শান্তি তার মানে বুঝাই দিলাম যে আমি কি পড়ি আমি যে নিজে তাহাজ্জুদ পড়ি না কায়দা কৌশল করে কিন্তু বুঝাই দিলাম সরাসরি বললে কেমন দেখায় না এই জন্য একটু কৌশল করে আরে তাহাজ্জুদের মধ্যে যে কি শান্তি যদি পড়তা তাহলে বুঝতা তার মানে বুঝাই দিলাম যে আমি কি করি তাহাজ্জুদ জোরে বলুন এই ধরনের অভ্যাস আছে নাকি নাই বিশাল তসবি ছড়া লইয়া জপতেছি হাঁটতেছি দেখাইতেছি বুঝাচ্ছি যে মাশাআল্লাহ বিশাল আমলদার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সব বরবাদ সব কি কেন করতেছেন তো আমল আসলে ইখলাস অর্জন করতে পারি নাই ইখলাস যদি অর্জন করতে পারতাম তাহলে আল্লাহকে ইখলাস যদি অর্জন করতে পারতাম মানুষকে দেখাইয়া শোনাইয়া যদ্দুর আনন্দ না পাইতাম তার থেকে বেশি আনন্দ পাইতাম আমল লুকাই রাখিয়া বলুন না সুবহানাল্লাহ ইখলাস অর্জন করতে পারি নাই তো এই যে শোনাইতে ভালো লাগে যদি ইখলাস অর্জন হতো লুকাই রাখতে আনন্দ লাগতো বলুন না সুবহানাল্লাহ তাহলে বিষয়গুলো খুবই জরুরি একটা বিষয় যেহেতু তরিকতের মানুষ আপনারা ব্রেনে এগুলো একটু ঢুকাই দেওয়া দরকার আছে কি বলেন ঠিক না বেখেয়ালে অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায় যাই হোক আমার অসুবিধা হচ্ছে একটা হাদিস বলে আমি সংক্ষেপের দিকে চলে যাই আপনারা জানেন হাদিসখানা বুখারি মুসলিমে এসেছে তিন প্রকারের মানুষকে সর্বপ্রথম বিচারের জন্য আল্লাহ তাআলা উঠাবেন ঠিক না কয় প্রকার এক নম্বর হলো শহীদ জোরে বলুন এক নম্বর কি শহীদ আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছিলাম তুমি কি এগুলো পেয়েছো শহীদ তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম এটা তুমি পেয়েছো মানে সৈনিক হওয়ার জন্য একটা যোগ্যতা বিশেষ যোগ্যতা দরকার আছে নাকি সবাই সৈনিক হইতে পারে সবাই কি মুজাহিদ হইতে পারে যোদ্ধা হইতে পারে বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক হাজার সৈনিক নেয় গভর্নমেন্ট লক্ষ লক্ষ লাইনে খাড়ায় সবাই কি সৈনিক হয়ে যায় হয়তো হাজার হাজার সবাই হইতে পারে না এই যে বিশেষ যোগ্যতা তো তোমাকে যোদ্ধা হওয়ার জন্য সৈনিক হওয়ার জন্য যে সুস্থ স্বাস্থ্য বুদ্ধি কলা কৌশল ইত্যাদি যে নিয়ামতগুলো দরকার সেগুলো আমি দিয়েছিলাম এগুলো কি পেয়েছ স্বীকার করবে হ্যাঁ পেয়েছি ফামা আমিলতা তাইলে এগুলো পেয়ে তুমি কি করেছ বলবে যে কাতালতু ফিক হাত্তাস্তু সিত্তু আমি আপনার পথে যুদ্ধ করেছি এমনকি আমি শহীদ হয়েছি এমনকি আমি কি হয়েছি শহীদ
আল্লাহ বলবেন কি কাযাবতা তুমি মিথ্যা বলেছো এই জন্য তুমি যুদ্ধ করনি জিহাদ করনি কেন জিহাদ করেছো লিউকালা জারি মানুষ যেন তোমাকে জারি বলে বীর পুরুষ বলে বীর বিক্রম বলে বীর উত্তম বলে বীর মুক্তিযোদ্ধা বলে ইত্যাদি ইত্যাদি বলে ফাকাদ কিল এবং মানুষ তা তোমাকে বলেছে যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছিলে এটা তুমি সেখানে পেয়ে গেছো এখানে আর তোমার জন্য কোনো অংশ নাই ফা উমিরা বিহি তখন তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে তখন তাকে কি করা হবে ফা সুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার মুখের উপরে টেনে হেসরে জাহান্নামের কিনারায় নিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে আরো জোরে শহীদ হওয়া কি সহজ আমল না কঠিন আমল এর থেকে কঠিন কোনো আমল হতে পারে নামাজ কঠিন না শহীদ কঠিন রোজা কঠিন না শহীদ কঠিন যাকাত কঠিন না শহীদ কঠিন এর থেকে কঠিন কোনো আমল হতে পারে এত কঠিন আমল করার পরও শুধু ইখলাস না থাকার কারণে সহি নিয়ত না থাকার কারণে এত কঠিন ইবাদতটি করার পরও তাকে জাহান্নামে নিক্ষেপ হইতে হলো জোরে বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ দুই নম্বরে নেওয়া হবে আলেমকে জোরে বলুন দুই নম্বরে নেওয়া হবে আলেমকে কারিকে নেওয়া হবে বলা হবে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম সবাই তোর আলেম হতে পারে না সবাই কি আলেম হতে পারে এই জন্য স্বাস্থ্য দরকার সুস্থতা দরকার মেধা ব্রেন ইত্যাদি ইত্যাদি লাগে এই সব তোমাকে আমি দিয়েছিলাম এগুলো পেয়েছ হ্যাঁ পেয়েছি পেয়ে কী করেছ বলবে যে আমি তাল্লামতু ইলমা ও আল্লামতু আমি এলেম অর্জন করেছি এলেম অর্জনই করি নাই আবার এলেম আমি শিখাইছি নিজে তো এলেম অর্জন করছি আবার মানুষকে কী করছি শিক্ষা দিছি কোরআন তেলাওয়াত করছি আল্লাহ বলবেন যে কাযাবতা মিথ্যা বলেছ জোরে বলুন কী বলেছ মিথ্যা বলেছ এই জন্য তুমি আলেম হওনি কারি হওনি বরং তুমি আলেম হয়েছ কারি হয়েছ কেন মানুষ যেন তোমাকে আলেম বলে কারি বলে তোমাকে মুফতি বলে মুহাদ্দিস বলে শাইখুল হাদিস বলে আন্তর্জাতিক বক্তা বলে আন্তর্জাতিক কারি বলে পীর বলে ইত্যাদি ইত্যাদি বলে ফাকাদ কিলা এবং মানুষ তা বলেছে যেই নিয়তে এলেম অর্জন করেছিলে সেটা তুমি পেয়ে গেছ এখানে আর তোমার জন্য কোনো অংশ বাকি নেই ফা উমিরা বিহি তার ব্যাপারেও একই নির্দেশ দেওয়া হবে তাকেও মুখের উপরে টেনে হেসরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ হাদিসের এই অংশটার সাথে বর্তমান ওয়াজের জগৎ যদি আমরা মিলাইতে যাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি আল্লাহই জানে আমাদের জন্য পরকালে কি অপেক্ষা করতেছে কি পরিণতি অপেক্ষা করতেছে আল্লাহই একমাত্র জানে অর্থ আর মর্যাদার লালসায় আমাদেরকে মাতাল করে ফেলেছে মদ গাঞ্জা খুররা কি মাতাল তার থেকে বড় মাতাল আমরা হয়ে গেছি অর্থ এবং মর্যাদার লালসায় আল্লাহ রাসূল বলছেন মা জিবানে জায়ানে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারে আলাল মালে ওয়া শারফিল দীনিহি আল্লাহ রাসূল বলছেন দুটি ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির কাছে ছেড়ে দেওয়া হয় মা জিবানে জায়ানে
দুটা ক্ষুধার্ত বাঘকে যদি উরসিলা পাঠাই দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয় ফি গানামিন একটি বকরির কাছে, ব্যাবসাদালাহা এই দুটি বাঘ বকরির যা ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে, দিনের মিন হিরসিল মারে আলাল মালে সম্পদের লোভ ও সার্ফে এবং মর্যাদার লোভ, সম্পদ এবং মর্যাদার লোভ লালসায় দিনের এত বেশি ক্ষতি করতে পারে। দুইটা ক্ষুধার্ত বাক্যে যদি একটা বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরির যদ্দূর ক্ষতি করতে না পারে তার থেকে বেশি ক্ষতি করতে পারে সম্পদ এবং মর্যাদার লোভ। তা আজকে দেখা যাচ্ছে এই দুটার লোভে বিশেষ করে আমরা আলেম ওলামা বা আমরা যারা বক্তা সাধারণত আমরা এই দুইটার লোভে আমাদেরকে পাইছে, কি বলেন ঠিক না? এই লোভে পেয়ে গেছে, পাগল পাগল মর্যাদার লোভ এমন ভাবে ঢুকছে কেমনে মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে নিজেকে প্রচার করবে। আর মাশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা কি সুন্দর, এই যে ক্যামেরা টেমারা দেখেন না, মুহূর্তের মধ্যে একজন মানুষকে বিখ্যাত করে দিতে পারে ঠিক না? হ্যাঁ, এটা আপনি ব্যবহার করতে পারেন দিন প্রচারের জন্যে, এখলাসের সাথে যদি দিন প্রচার করেন, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, নেকির কাজ অবশ্যই নেকির কাজ দরকার আছে। কিন্তু সাধারণত এখন দেখা যাচ্ছে যে ওই কিসের দেশ আর কিসের ইসলাম, মূলত এইগুলো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো সম্পদ এবং নিজের মর্যাদার লোভ। কেমনে কোন কায়দায় কোন কৌশল অবলম্বন করলে পরে মুহূর্তের মধ্যে আমি একজন আলোচিত ব্যক্তিতে পরিণত হয়ে যাব, এই যে কলা কৌশল 24 ঘন্টা এই মাথার ভিতরে এ ঢুকছে, কতক্ষণ এই শিবিরে আক্রমণ করে আলোচিত, আবার কয়েকদিন পরে আরেক শিবিরে আক্রমণ করে আলোচিত, অর্থাৎ যত ধরনের কলা কৌশল আছে নিজেকে বিখ্যাত করার জন্য। এখন আমরা আলেম ওলামারা এই নেশায় মত্ত হয়ে গেছি, কিসের ইসলাম আর কিসের দেশ, এগুলো হলো জাস্ট একটা শু। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সব থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। মাহফিলে কত রকমের কথা শুনি, পোস্টারের মধ্যে যদি নামটা খালি একটু চিকন হয় তাইলে আর উনি এই মাহফিলে আসতে রাজি না। কেন মোটা করে দিল না? আমি এত চিকন অক্ষরের লেখা পোস্টারের মাহফিলে আমি যাই না, মোটা করে দিতে হবে। আবার মোটা করে দিলে হবে না, এটা কি কয়টা দেয়, এটা বোল্ট, ওই যে একটা সাদা বা একটা কালো মধ্যে সাদা ওটা দিয়ে দেয় না, এইটা হইতে হবে, দূর থেকে দেখতে হবে আমার নামটা, নাহলে আমি কি এরকম ছোটোখাটো নি যে আমি যাবো এসব মাহফিলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বলে দিল কি যে যাবো না মাহফিলে, যাবো না। ইন্না লিল্লাহি হুজুর বলেন কি, পোস্টারিং করে ফেলছি, মাইকিং করে দিয়েছি, সারা এলাকা মানুষ জানে, আপনি না আসলে তো আমার জবাই করবে, এত চিকন করে আমার নাম দিলা কাপ, যাবো না আমি। অথবা এই যে কার্ডের মধ্যে আমার শান অনুযায়ী মান অনুযায়ী বিভিন্ন ডক্টর দিয়ে স্পেশালিস্ট দিয়ে উপাধিগুলো আমি তৈরি করেছি, এগুলো আমার আমার নামের আমার শানের সাথে মিলিয়ে দুইটা উপাধি কম দিলা কেন? হুজুর এত বেশি উপাধি জায়গা হয়েছে না, এর দুইটা কমাই দিছিলাম, কাম হবে না, না যাবো না যাবো না। হুজুর জবাই করে ফেলবে, ঠিক আছে হুজুর 10,000 বাড়াই দিব হুজুর, তো আপনি একটু নামবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই হাদিসের সাথে যদি এই জগৎ মিলানো হয় কি পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কেউ জানে। ইসলাম তামসার ধর্ম না, প্রত্যেকটি বিষয় সিরিয়াসনেস, বলুন না সুবহানাল্লাহ, প্রত্যেকটি বিষয় নিয়ে মানে শব্দ নিয়ে আপনি এমফিল করতে পারবেন, এই হলো ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। মনে করি তামসার নাম কি ইসলাম, এত সহজ এত সস্তা। যাক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত করুন, আমাকে হেদায়েত করুন, আমরা বলি আমিন। তিন নম্বরে উঠানো হবে দানবীরকে,
জোরে বলুন, তিন নম্বর উঠানো হবে কাকে? দানবীর। বলবে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম। সবাই কি দানবীর হইতে পারে? অর্থ সম্পদ লাগবে না, বড় ব্যবসায়ী হইতে হইবে। ব্যবসা কি সবাই করতে পারে? এর জন্যে আপনার জ্ঞান বুদ্ধি, ব্যবসার যে জ্ঞান বুদ্ধি ইত্যাদি এগুলো দরকার আছে নাই? নাইলে কি যে কেউ কি ব্যবসা করে কোটিপতি হয়ে যায়? কলা কৌশল আপনার বিভিন্ন কিছু লাগে ব্যবসায়ী হইতে গেলে। তো এইসব নিয়ামত তোমাকে দিয়েছিলাম, এগুলো পেয়ে কি করেছো? বলবে যে আপনি পছন্দ করেন এমন কোনো রাস্তা নাই যেই রাস্তায় আমি এগুলো খরচ করি নাই। আল্লাহ বলবেন যে মিথ্যা বলেছ। তুমি কি বলেছ? মিথ্যা বলেছ। মানুষ যেন তোমাকে দানবীর বলে, জাওয়াব বলে, দানবীর বলে, এই জন্য তুমি দান করেছিলে। তো মানুষ তোমাকে দানবীর ইত্যাদি ইত্যাদি বলছে। সুতরাং যা পাওয়ার তুমি পেয়ে গেছো এখানে তোমার জন্য কোনো অংশ, তাকেও অনুরূপভাবে নির্দেশ দেওয়া হবে, ওইভাবে তাকেও উল্টিয়ে ফেলে দেওয়া হবে। যা জোরে বলুন নাউজুবিল্লাহ। মাহফিলে গেলে তো এইগুলো নিয়েও কিছু ঝগড়া আছে। মাহফিলে আমি 50,000 টাকা দিছি অথচ আমাকে মূল্যায়ন করা হয় নাই। 50,000 টাকা দিলাম, আমি থাকবো প্রধান অতিথি, আমার প্রধান অতিথি না দিয়ে আরেকজনকে তুমি প্রধান অতিথি দিয়ে ফেলছ, আমাকে সভাপতি না দিয়ে আরেকজনকে সভাপতি দিয়ে দিছ, অথচ আমি 50,000 টাকা দিলাম। ইন্না লিল্লাহ, আমও গেছে সালাও, এই দুইটাই গেছে, আমও গেছে সালাও গেছে, টাকাও গেছে নেকিও গেছে, জাহান্নামে নিক্ষেপ হইতে হইবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। জাকাত দেয় না মানুষ? জাকাত বাংলাদেশে যে জাকাত, আল্লাহ জানেন কি আমল এদেশের মানুষ, কি ধর্ম পরায়ণ, ধর্মপ্রাণ আমি তো বুঝি না। জাকাত দেয়, পেপার পত্রিকায় পাওয়া যায় যে একেবারে পিষ্ট হয়ে পর্যন্ত জাকাত নিতে এসে পিষ্ট হয়েও মানুষ মারা যায়। রমজানের মাসকে জাকাত দেওয়ার মাস হিসেবে নির্ধারণ করে অনেকে, একেবারে জানা জাকাতের শাড়ি লুঙ্গি কি কি এগুলো নিয়ে আসছে, মানুষকে দিবে রমজানে, পাঠাই দিচ্ছে, ডেট দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ যারা বিতরণ করতেছে, বিতরণ করতেছে আর পানি খায়। ওই যে এই যে বোতল, এটা কি বোতল কয়, ডিস্টিল ওয়াটার, মানে এই যে বোতল, বাম হাতে পানি খেতেছে আর লুঙ্গিতে, দিনের বেলা রোজা আর জাকাত দেয়, কি দেয়? বাম হাতে পানি খায় আর জাকাতের লুঙ্গি দেয়। ইন্না লিল্লাহি, তামসা মনে করছেন ইসলামকে, তামসা পাগলামি, পাগলামির জায়গায় ইসলাম না। প্রত্যেকটি বিষয় সুবহানাল্লাহ, সিরিয়াস বিষয় বলুন না সুবহানাল্লাহ। তো বলবে এই এই নিয়ামও দিয়েছিলাম, পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এগুলো পেয়ে কি করেছ? এই করেছি। আল্লাহ বলে মিথ্যা বলছ, তারপর নির্দেশ দেওয়া হবে তাকেও এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে হাজরিন, এটা বলা যত সহজ করা কিন্তু আবার এত সহজ না। বলা যত সহজ করা কিন্তু এত সহজ না। আল্লাহ রাসূল বলছেন যে এটা হলো পিপীলিকার বিচরণ থেকেও আরো সূক্ষ্ম। ইত্তাকু শিরক ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল। তোমরা এই রিয়া থেকে বেঁচে থাকো, কারণ এটা হচ্ছে পিপীলিকার বিচরণ থেকেও আরো সূক্ষ্ম। এই যে পিঁপড়া আছে না আশেপাশে, চলতেছে না পিঁপড়া, দেখা যাবে যে হয়তো আমার জামার উপরে ঘুরছে, কানের উপরে চলে হয়তো ঘুরছে, কিন্তু আমি শব্দ শুনি না পিঁপড়া। আল্লাহ রাসূল বলছেন যে রিয়াটা বা এই যে বললাম এগুলো পিপীলিকার বিচরণ থেকেও আরো সূক্ষ্ম। কত মারাত্মক এই বিষয়টা। তো এই ক্ষেত্রে হিসাব হবে
আপনার সাথে আল্লাহর আমি আপনার অবস্থা বলে দিতে পারবো না আপনিও আমার অবস্থা বলে দিতে পারবেন না হিসাব আল্লাহর সাথে হবে আপনার হিসাবটা আপনার আপনার হবে আল্লাহর সাথে আপনি কতটুকু ইখলাসের সাথে করতেছেন খাঁটি নিয়তে করতেছেন এটা আপনি বুঝবেন আর কে বুঝবে আল্লাহ আল্লাহ বুঝবে কারণ অন্তরের খবর আমরা কেউ জানি না আপনার অন্তরের খবর কি আমি বলতে পারবো নাকি পারবেন না এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তিনি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখবেন না মোটা চিকন লম্বা খাটো সাদা সুন্দর লাল সুন্দর নো এগুলো দেখবেন না আল্লাহ তাআলা সম্পদ দেখবেন না ওয়ালা আমওয়ালিকুম সম্পদ দেখবেন না ঢাকায় কয়টা বাড়ি আছে বাজারে কয়টা দোকান আছে জমি জমা কি আছে না আছে এগুলো আল্লাহ দেখবেন না দেখবেন কি ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল বলুন না সুবহানাল্লাহ অন্তর এবং আমল দুইটা একসাথে দেখবেন অন্তরে আছে আমলে নাই কাজ হবে না আমলে আছে অন্তরে নাই কাজ হবে দুইটা দেখবেন বলুন না সুবহানাল্লাহ কোন লুকোচুরি করার সুযোগ ইসলামের মধ্যে নাই দুইটা দুইটাকে মিলাই ফেলতে হবে সুবহানাল্লাহ স্টেজে মাশাআল্লাহ আমার কি তাকওয়া কি পাগড়ি কি পরহেজগারির ভাব কিন্তু স্টেজে নামলেই অন্যরকম আল্লাহ কি এই এটা দেখবেন না ওইটাও দেখবেন দুইটাই দেখবেন স্টেজে মাশাআল্লাহ একেবারে পরহেজগার কি সুন্দর সুন্দর ওয়াজ তাকওয়া পরহেজগারির ওয়াজ অহংকার রিয়ার ওয়াজ কিন্তু আড়ালে গেলে আর এইসব নাই ফাইজলামি দুষ্টামি এটা কি হইবে আল্লাহ বলছেন অন্তর দেখবেন এবং কি দেখবেন আমল দেখবেন দুইটা একসাথে দেখবেন বলুন না সুবহানাল্লাহ কোনো বাকপারি করার সুযোগ আছে নাকি ইসলামের মধ্যে বলুন না সুবহানাল্লাহ এই দুইটা যদি মিলে যায় একটা মানুষ কত সুন্দর হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ এই দুইটা যদি মিলে যায় একটা মানুষ সুন্দর হয়ে যায় প্রত্যেকটি মানুষের অবস্থাটা যদি এই হয়ে যায় তাহলে দুনিয়াটাই তো বেহেশতের বাগান হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে কেন এখানে একটা আর এইখানে আরেকটা তা আমাদের সোনাগান্ধার মুরিদদের কি এরকম হইলে হবে নাকি জোরে বলে এরকম হইলে হবে কেন আসেন দরবারে খালি হুজুরের সাথে একটু দেখা করা মাথায় একটু ফুক নেওয়া পানি পরা নিয়ে চলে যাওয়া এই শুধু না নিজেকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে কষ্ট করে আসি কি বলেন ঠিক না নিজেকে আস্তে আস্তে এভাবে তৈরি করে ফেলতে হবে না বলুন সকল আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন অন্তর এবং আপনার বাহির ভিতর এক হইতে হবে ওইটাই আল্লাহ দেখবেন সুবহানাল্লাহ আর যদি এরকম হয়ে যায় দুনিয়াটা কি হয়ে যাবে আখেরাত যেন সুন্দর হবে দুনিয়াও কি হবে ইসলামের বিষয়গুলো শুধু একদিক না উভয় দিকে উপকারী আখেরাতের জন্য যেরকম উপকারী দুনিয়ার জন্য কি উপকারী ইসু আলাইহিস সালামের কথা আপনারা জানেন না জুলেখা কি করছে এমন এক পরিবেশ সৃষ্টি করছে তারপরে জুলেখা আপনার আসক্ত হয়েছে ইউসু আলাইহিস সালামের প্রতি ঠিক না ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহ কাযালিকা লিনাসরিফ আনহু সুউল ফাহশা এই আয়াতে কারিম কি বলছেন এখানে যে জুলেখা আসক্ত হয়ে গেছে ইসু আলাইহিস সালামের প্রতি ইসু আলাইহিস সালামও আসক্ত হয়ে যেতেন হননি অনেক জায়গায় ভুল লেগে হননি আসক্ত হয়ে যেতেন
laula arra'a burhan rabbi jodi na tini tini ke allah burhan dekhano na hoyto bolun na subhanallah ei bhabe tini theke su ebong fahasha ke allah dur kore dilen keno innahu min ibadinal mukhlasin karon allah bolchen karon yusuf chilen আমার মখলেস বান্দাদের অন্তর্ভুক্ত বলুন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইখলাস থাকলে কেউ পাপ করতে পারে না ওখানে তো আর কেউ ছিল না একমাত্র কে ছিল আল্লাহ কেউ জানতো ইখলাস থাকলে কেউ পাপ করতে পারে না প্রধানমন্ত্রীর চেয়ার মহামান্য রাষ্ট্রপতির চেয়ার হোক এমপির চেয়ার হোক চেয়ারম্যানের চেয়ার হোক কোন দোকানের ম্যানেজার হোক মাদ্রাসার চার হোক যদি ইখলাস থাকে তার দ্বারা কখনো দুর্নীতি বা অন্যায় করা সম্ভব নয় বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইখলাসটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আখিরাত তো সুন্দর হয় দুনিয়াটাও কি হয়ে যায় সুন্দর হয়ে যায় আসলে আমরা এই বিষয়গুলো জানি না বা এই বিষয়গুলোকে ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় করতে চাই না কারণ বলেছি যে এইগুলোর মধ্যে তর্জন গর্জন নাই তর্জন গর্জন আছে নাকি একেবারে পশম খাড়াইয়া যাওয়ার মতো কোনো ব্যাপার সেবার আছে না সুরের ঝংকার এগুলোর মধ্যে নাই যার কারণে এই বিষয়গুলোকে ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় করতে চাই না যত আজে বাজে বিষয় বা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বিষয়গুলো দিয়েই আজকে ওয়াজ মাহফিলগুলোকে আমরা ফিল আপ করে দিচ্ছি অথচ প্রত্যেকটি ইবাদত এগুলো কবুল হওয়ার জন্য তো আপনার কিছু শর্ত শারত আছে তো ওইগুলো না হলে তো আপনার ইবাদতটা কবুল হবে না এমনকি যে দোয়ার জন্য এসেছেন দোয়া করলেই তো দোয়া হয়ে যায় না মাই ব্রাশ করে ফেললে দোয়া করে সামিয়ানা উড়াই ফেললে কি হবে কিন্তু দোয়ার কবুলের যে শর্তগুলো আছে এইগুলো সাথে যদি দোয়া করা যায় তাহলে এত চিৎকার করতে হবে না আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলুন না সুবহান জোরে বলুন সুবহানাল্লাহ শয়তান পর্যন্ত এখানে সারেন্ডার করছে শয়তানকে আউট করে দেওয়ার পরে বলছে না যে শয়তান বলছে যে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলা আমিও তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব দুনিয়াটাকে তোমার বান্দার কাছে চাকচিক্যময় করে তুলে দিয়ে এবং সবাইকে আমি জাহান্নামে নিব তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তবে আপনার যারা মুখলেস বান্দা এদেরকে পারবো না বলুন না সুবহানাল্লাহ সারেন্ডার মুখলেস বান্দার কাছে স্বয়ং শয়তান পর্যন্ত কি করছে সারেন্ডার পারবো না এই মুখলেস বান্দার লোক পারবো না বলুন না সুবহানাল্লাহ এই শর্তগুলো আমাদের খুবই জানা দরকার আপনারা এই এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন বলুন আমিন ওই যে দোয়ার কথা বলতে গিয়ে বলি ফিলি হাদিসটা লম্বা হাদিস বুখারি মুসলিমের তিন ব্যক্তি সফর করে গেছে না মরুভূমি দিয়ে এই হাদিস শুনেছেন যে মরুভূমি দিয়ে সফর করছে প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে দৌড়ে গিয়ে একটা গুহার মধ্যে ঢুকছে ওই পাহাড়ের চূড়া থেকে একটা পাথর ঘুরতে 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 এসে মুখের মধ্যে এখন তো তারা এটাকে সরানোর জন্য অনেক চেষ্টা করছে দেখলো যে না কোনোভাবে এটা সরানোর মতো কোনো শক্তি তারা তো নিশ্চিত মৃত্যু কারণ এই মরুভূমিতে কেউ আসবে না আর এখানে যে আটকা পড়ে আছে এটা তো কি পৃথিবীর কেউ জানবে না চিৎকার করলেও জানবে না যদি গেলেও জানবে না শুধু মৃত্যু নিশ্চিত তখন তো মাথার ভিতরে কত রকমের চিন্তা আসে যখন মৃত্যু নিশ্চিত তো চিন্তা আসতে আসতে হঠাৎ করে তো চিন্তা আসলো যে বলছে যে কাজ করো যে আমরা একমাত্র আল্লাহর জন্য আমল করেছি এরকম কিছু আমল দিয়ে আমল উসিলা দিয়ে আসো আল্লাহর কাছে আমরা এর থেকে দোয়া করি বলুন না সুবহানাল্লাহ তো অনেকে অনেকজন দোয়া করছে তিনজন তিন ধরনের দোয়া করছে একজন বলছে তার একজন চাচাতো বোন ছিল হ্যাঁ চাচাতো বোন ছিল কুন্তু উহিব্বুহা কা আসাদ্দি মা তুহিব্বুর রিজালুন নিসা
সে বলছে যে আমি সেই চাচা বোনটিকে এত বেশি ভালোবাসতাম যে একজন পুরুষ নারীকে যতটুকু চূড়ান্ত ভালোবাসতে পারে তার থেকেও আমি চাচাতো বোনকে ভালোবাসতাম। তার কাছে আমি একান্ত নির্জনে সময় কাটাবার জন্যে প্রস্তাব করলাম। ফারাত্তুহা আর নাফসিহা, আমি তাকে একান্ত পাওয়ার জন্য অফার করলাম, প্রস্তাব করলাম। ফাম তানাত মিন্নি, সে আমাকে কি বলে এটাকে আমাকে প্রত্যাখ্যান করলো। কি করলো? প্রত্যাখ্যান করলো। সময় যাচ্ছে, এক পর্যায়ে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। তখন তার বোনের কিছু টাকা পয়সার প্রয়োজন দেখা দিল। চাচা ভাইয়ের কাছে গিয়ে বলছে যে আমি আমাকে কিছু টাকা দাও। বলছে আমি তোমাকে যে প্রস্তাব করেছিলাম, যদি ওই প্রস্তাবে একমত হও তাহলে তোমাকে দেওয়া হবে। তখন সে একমত হয়েছে। তখন উনি বলছে যে আমি তাকে 120 দিরহাম দিলাম তাকে নির্জনে পাওয়ার জন্য। অতপর যখন সে চাচাতো বোনের উভয় রানের উপরে উপবেশন করল, তখন চাচাতো বোন বলল কি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাফুদ্দুল খাতামা ইল্লা বিহাক্কি, বৈধ মোহরদাতার হককে তুমি নষ্ট করে দিও না। যে ব্যক্তি আমাকে বৈধ মোহর দিয়ে বিয়ে করবে আমি তো তার অধিকার, সুতরাং ওই বৈধ মোহরদাতার হককে তুমি নষ্ট করে দিও। সাথে সাথে তিনি ওই অবস্থা থেকে উঠে আসলেন। উনি বললেন যে আমি ওই অবস্থা থেকে উঠে আসলাম, অথচ ওই অবস্থায় তার প্রতি আমার চূড়ান্ত আসক্তি ছিল। এই নেক আমলটার কথা বলে উনি বললেন যে আল্লাহ, আমি যদি এই কাজটা শুধুমাত্র ইবতিগাউ ওয়াজহি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে ফাফরুজ আন্নামা নাহনুফি, তাহলে আমরা যেখানে আছি এই যে পাথর, এই পাথরটাকে তুমি সরাই দাও। বলুন না, সাথে সাথে পাথর সরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্লাসটা এত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সব কিছুর মধ্যে আপনার এই ক্লাসটা লাগবে। যদি আপনি কবুল চান, দোয়া চাইতে এসেছেন, হ্যাঁ, এটার মধ্যে এখলাস থাকে, চাওয়ার যে চাইবে তার মধ্যেও থাকে এবং যে করবে তার মধ্যেও থাকে, তাহলে নিঃসন্দেহে এই দোয়াটা কী হয়ে যাবে? নাকি শুধু এই যে ঠোঁটের মধ্যে দোয়া থাকলেই কবুল হয়ে যাবে? ঠোঁটে আর কেমত করে দোয়া করলেই কি কবুল হয়ে যায়? না, শর্তগুলো লাগবে। দোয়া কবুলের শর্ত আছে না নাই? বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, হাজিন কথাটা কোত থেকে, তাইলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেক কাজে এখলাস আমাদের লাগবে কি লাগবে না, এখলাসের সাথে প্রত্যেকটি কাজ করতে রাজি আছি কি না। তবে হ্যাঁ, এটাও একটু বলে দেই, ওই যে দান দান দানের কথা যেহেতু এসেছে একটু বলে দেই, দান দুই ধরনেরই করতে পারে, দুই ধরনের দুই পদ্ধতি দান করা যায়। একটা পদ্ধতি কি, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, কোনো লোক দান করছে, দানটা গোপন রাখছে, হাত্তালা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত বাম হাত জানে না যে ডান হাত কি দান করছে। এই লোকটা থাকবে কোথায়? আরশের ছায়ায়। বলুন না সুবহানাল্লাহ। কয় প্রকার আরশের ছায়া থাকবে? কয় প্রকার? সাত প্রকার না, এর মধ্যে এটা একটা প্রকার। বলুন না সুবহানাল্লাহ। দান করছে, এটা লুকায় রাখছে, বাম হাত জানে না যে ডান হাত কি দান করছে, আরশের ছায়া নিতে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ।